আরোহী টিম এখন পৌঁছে গেছে উল্টোডাঙ্গার খোলা হওয়া ভবনে, যেখানে কিছু বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্ররা তৈরি করেছেন মনীষীদের চিত্রের সাথে কিছু রাখি। এই রাখি দিয়েই তারা আজকে তাদের অনুষ্ঠানটি চালিয়ে যাবেন। তাদের কর্মসূচি অনুযায়ী এই রাখি বেচে যে পরিমাণ অর্থ তারা উপার্জন করতে পারবেন সেই অর্থই যাবে অন্য কোনো সংস্থার সাথে বা কোনো চিকিৎসা কেন্দ্রে। চলুন দেখে নেওয়া যাক তাদের এই কর্মসূচি কিভাবে চলছে। উল্টোডাঙ্গার খোলা হওয়া মঞ্চে সংবেদন সংস্থার তরফ থেকে অনুষ্ঠিত হলো রাখি বন্ধন উৎসব। বিশেষ চাহিদা সম্পন্ন কিছু ছাত্রছাত্রীদের নিয়ে এই সংস্থাটি। সংস্থার তরফে ছাত্রছাত্রীদের বিনামূল্যে শেখানো হয় আবৃত্তি, গান, নাচ, শরীরচর্চা প্রভৃতি। আজকের এই আমাদের মহরমের দিনে একটা সম্প্রীতির রাখি, ভালোবাসার রাখি। আজকে একটা সকলে এখানে জমায়েত হয়েছে, সর্বধর্মের মানুষ কিন্তু আছে, তার পাশাপাশি আমরা বলেছি ভালোবাসার রাখি এবং পরিবেশ বান্ধব মনীষী রাখি। এই রাখিগুলো ফেলে দেওয়া কাগজ, সুতো, দড়ি এই সমস্ত দিয়ে তৈরি হয়েছে এবং প্রতিটি রাখিতে আমাদের বিভিন্ন মনীষীর ছবি ব্যবহার করা হয়েছে। কারণ রাখির মাধ্যমে আমরা মানুষের হাতে হাতে আমাদের এই মনীষীদেরকে মানুষের হৃদয়ে পৌঁছে দেওয়ার জন্যই আমাদের আজকের এই পরিবেশ বান্ধব মনীষী রাখি। প্রক্ষান্তরে আমরা দেখতে পাই আজকের যুব সমাজ অনেকে হয়তো নেতাজিকেই চেনে না, অনেক মনীষীর কথা তো বাদই দিলাম, স্বাধীনতা সংগ্রামীর কথা তো বাদই দিলাম, তা সেইখান থেকে দাঁড়িয়ে এই সমস্ত মনীষীদেরকে আমরা আরও বেশি করে মানুষ যাতে চিনতে পারে, তাদের কথা জানতে পারে, সেই জন্যই আমাদের আজকের এই পরিবেশ বান্ধব মনীষী রাখি। প্রায় ২৫ বছর ধরে এই অভিনব উদ্যোগের সঙ্গে যুক্ত রয়েছেন সংবেদন সংস্থার কর্মীরা। এই রাখি বন্ধন অনুষ্ঠানের মূল আকর্ষণের বিষয়বস্তু তাদের নিজেদের হাতে তৈরি রাখি, তাও আবার মনীষীদের চিত্র ব্যবহার করে পরিবেশ বান্ধব রাখি। রাখি তৈরির উপকরণ হিসেবে ব্যবহার করা হয়েছে কাগজ, আঠা, আর্ট পেপার প্রভৃতি বিভিন্ন সামগ্রী। কর্মসূচি অনুযায়ী এই রাখি বিক্রি করে যা উপার্জন হবে সেই অর্থ তারা বিভিন্ন এনজিও বা চিকিৎসার ক্ষেত্রে কাজে লাগাবেন। সংস্থার সভাপতি গোবিন্দ রায় এর আগেও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন নিজেদেরই উদ্যোগে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্যান্য বিভিন্ন এনজিওর কর্মীরাও। সংবেদনের তরফ থেকে নেওয়া এই অভিনব উদ্যোগের সাথে আমরা দেখে নিলাম এবং তাদের সঙ্গে কথাও বলে নিলাম কি বলতে চাইছেন তারা, তাদের মতামত কি এ বিষয়ে, তাদের উদ্যোগ কিভাবে শুরু হয়েছিল, এই সমস্ত জিনিসগুলো আমরা রাখলাম আরোহী নিউজের পর্দায়। ক্যামেরায় মনশ্রী সাহার সঙ্গে সৈকত বিশ্বাসের রিপোর্ট, আরোহী নিউজ।